হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি রাহুল, আপনার দেখছেন সিম্পল ফটোগ্রাফির রাহুল। যদি তুমি ফটো এডিটিংয়ে ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের টপিক। তার আগে বলে নিই, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো স্টার্ট করা যাক আজকের টপিক, লেটস গো স্টার্টেড। অনেক সময় দেখা যায় ফটো ক্লিক করার পর ফটো ভালো হয়েছে বাট ব্যাকগ্রাউন্ডটা তেমন ভালো আসেনি, অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। আবার অনেকে, বেশিরভাগ লোক ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে যাতে ফটো দেখতে খুব সুন্দর লাগে। ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জের জন্য অনেকে অনেক অ্যাপ ইউজ করে, এক্সাম্পল স্বরূপ ফটোশপ অ্যান্ড পিক্সকার্ট অ্যান্ড আদার অ্যাপ। তোমরা অনেকেই জানো যে ফটোশপ এডিটিং করার জন্য কতটা টাফ অ্যান্ড আদার অ্যাপ পিক্সকার্ট এডিটিং করার জন্য সোজা, বাট ফটো যখন আমরা এডিটিং করার পর ডাউনলোড করব, সেভ করব গ্যালারিতে, তখন ফটো কোয়ালিটিটা একদম বেকার হয়ে যায়। তাই আমি তোমাদের কাছে একটা নতুন অ্যাপ্লিকেশানের কথা বলবো, যেটা এডিটিংও সোজা অ্যান্ড ফটো কোয়ালিটি ডাউনলোড করার পর ফটো কোয়ালিটিও কমবে না। তাই তোমাদেরকে আমি ফার্স্ট নিয়ে যাব প্লে স্টোরে। চলো প্লে স্টোরটা ওপেন করা যাক। আমি আমার ফোনে প্লে স্টোর ওপেন করে নিয়েছি, তারপর আমরা সার্চ বারে সার্চ করব ফটো রুম। আমার এটা এখানে আমার ডাউনলোড করা আছে, তাই আমার এখানে আনস্টল অ্যান্ড আপডেট বলছে, তোমরা তোমার ফোনে ডাউনলোড করে নেবে। তারপর আমি ফটো রুম ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ওপেন করার পর এই টাইপের ফার্স্ট এটা ওপেন হবে। দেন আমরা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। এটার জন্য তোমাদেরকে ডাটা অন করে রাখতে হবে, এটা নেটওয়ার্ক কানেকশান দ্বারা চলে। তারপরে যে ফটো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ওই একটা ফটোকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি এ করে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেন আমি ওই ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোতে ক্লিক করব। দেন ওপরে যে অ্যারোটাতে আছে অ্যারোতে ক্লিক করব। দেন সেভ টু গ্যালারি, যে নিচের দিকে সেভ টু গ্যালারি লেখা আছে ওখানে আমি ক্লিক করব। দেন আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশানটা ইউজ করলে তোমার ফটোর একটুও কোয়ালিটি কমবে না, এইচডি যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটি খুব ভালো অ্যাপ্লিকেশান, আমিও ইউজ করি, অনেকে এটা ইউজ করতে থাকে, তোমরা ইউজ করো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন, আর চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর এই ভিডিওটাকে শেয়ার খুব শেয়ার করবে, যাতে আরও তোমাদের মতো অনেকে এই ভিডিও সম্পর্কে জানতে পারে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।